দক্ষিণে বঙ্গোপসাগর বাদ দিলে বাংলাদেশের প্রায় পুরোটাই ঘিরে আছে ভারত আর কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী অংশে রয়েছে মিয়ানমারের সীমানা সীমান্তবর্তী এসব এলাকা দিয়ে বাংলাদেশে মাদক আসছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে মাদকের ব্যাপকতা কমে এসেছে বলে দাবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যেসব অংশ দিয়ে মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে সেখানে বিজিবিরা আমরা আমাদের টহলে সংখ্যা বাড়িয়েছি জনবল বাড়িয়ে আছি পোস্ট বাড়িয়ে আছি ইয়াবা হয়েছে। চড়াচালানের রাস্তা পরিবর্তন করে অন্য দিক থেকে নিয়ে আসার জন্য বিশেষ করে সমুদ্র পথে আনার জন্য তারা একটা চেষ্টা করছে এবং মিয়ানমারের দুর্গম পথ দিয়ে তারা আরও উত্তর দিকে যেয়ে ভারতের আসামের অংশ দিয়ে তারা ইয়াবা চোরাচালান করছে দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত বিজিবির অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে এক কোটি সাতাশি লাখ নিরানব্বই হাজার দুশো আটষট্টি আবা এবং ছয় লাখ উনত্রিশ হাজার পাঁচশো চার বোতল ফ্যান্সিডিল এবং হেরোইন সহ মাদক উদ্ধার করা হয়েছে এসব ঘটনায় মামলা হয়েছে চার হাজার একশো একানব্বইটি অভিযানে গিয়ে চুয়াল্লিশ জন বিজিবির সদস্য আহত এবং খুলনায় একজন নিহত হয়েছেন তবে বিজেপির মহাপরিচালক বলছেন বিজেপির সদস্য সংখ্যা প্রতিবেশী দেশের সমান হলে বিজেপি মাদক নির্মূলে আরও ভূমিকা রাখতে পারবে আমাদের একটি বিএপির বিপরীতে ভারতের আছে দুইয়ের অধিক দুই দশমিক পাঁচের অধিক হচ্ছে বিএপি আমার একটি বিএপি থেকে বারো থেকে চোদ্দ কিলোমিটার এলাকা টহল করতে হয় বিএপি সংখ্যা বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে আমি মনে করি যে বিজেপির সংখ্যা আরও তিরিশ থেকে চল্লিশ হাজার বাড়ানো হচ্ছে তখন আমরা আমাদের সীমান্ত আরও দৃঢ়ভাবে সীমান্তের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতেও প্রচার চালাচ্ছে বিজিবি জিবি কার্যক্রমগুলো কাজিয়ামদাদ চ্যানেলাই ঢাকা